উন্নত দেশগুলো বাংলাদেশকে প্রতিশ্রুত সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে এই সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সবাইকে মিত ব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ প্রতিটি পা ফেলছে হিসেব করে, ৫০ বছরে অনেক দেশই এগুতে পারেনি, কিন্তু বাংলাদেশ বেশ কিছু খাতকে গুরুত্ব দিয়ে কৌশলে এগিয়ে যাচ্ছে, তাই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে। রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবিলিটি ডে ২০২২ উপলক্ষে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন করতে সরকার প্রায় ৪০টি নীতিমালা গ্রহণ করেছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক নানা প্রতিবন্ধকতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই টেকসই উন্নয়ন। উন্নত দেশগুলোকে সহায়তার হাত বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। We are in fact also facing the challenge of adequate funding for the infrastructure development in the developing world, especially for the least developed countries. Arranging necessary financing for infrastructure indeed has been identified as the single largest challenge in the successful implementation of the 2030 SDGs at the global level. রাজধানীতে আরেক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সাইবার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ৫৩তম, যা ইতিবাচক। অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ডিজিটাল অডিট ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, এর ফলে সময় বাঁচবে, ব্যয়ও কমবে। সার্বিকভাবে আমরা যে এগোচ্ছি সেটা কোনো সন্দেহ নেই, তবে আমাদের অনেক হোঁচট খেতে হচ্ছে, হোঁচটের সংখ্যা কমে আসবে এবং আমরা আমাদের যে লক্ষ্য যেটা একটি সভ্য মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে থাকার মতো রাষ্ট্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সফটওয়্যার চালুর ফলে অডিট ডিপার্টমেন্টের কাজ আরও গতিশীল হবে, ফিরে আসবে শৃঙ্খলা। অন্তরা বিশ্বাস, নিউজ ২৪, ঢাকা।